আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজ আমরা লেসন ওয়ান থেকে জানব ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হিসেবে ফাইবার মার্কেট প্লেসকে আপনি কেন চুজ করবেন এবং এর ভবিষ্যৎটা অ্যাকচুয়ালি কী। চলুন দেখে নেওয়া যাক। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কথা বলতে গেলে সবার আগে আমাদের মাথায় যে নামগুলো আসে সেগুলো হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার ডট কম। আর ওয়ার্ল্ডের টপ ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোর মধ্যে আরেকটা মার্কেট প্লেস আছে যেটা হচ্ছে টপ টেল, যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। এটা আমাদের এদিকে অনেকটা পপুলার না, কেননা এই টপ টেলটা হচ্ছে যারা সফটওয়্যার ডেভেলপিং করে সেই সফটওয়্যার ডেভেলপারদের জন্য স্পেশালি, তাদের জন্য এই মার্কেট প্লেসটা। আর এর পরবর্তীতে আসছে হচ্ছে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এবং ফাইবার। এইগুলোর ভিতর যেটা হয় যে আপওয়ার্ক আর ফ্রিল্যান্সার ডট, এদের যে মার্কেটিং যে স্টাইলটা, এটা কিন্তু একই স্টাইলে, মানে এইখানে আপনি যে কাজের ধরন বা যে স্টাইলগুলো মিল আছে। আর বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে ফ্রিল্যান্সার ডট কমটা একটু কম জনপ্রিয়, যেখানে আপওয়ার্ক এবং ফাইবার বেশি জনপ্রিয়। এবং এই আপওয়ার্ক এবং ফাইবারের মধ্যে ওয়াই ফাইবার, বা আপনি ফাইবারটাকে কেন চুজ করবেন, চলুন আমরা সেইটা নিয়ে একটু বলি। বা আমার পার্সোনাল যে প্রেক্ষাপটটা, আমি যেটা আমার পার্সোনালি ফাইবারটা যে কারণে ভালো লাগে, বা আপওয়ার্কের ক্ষেত্রে যেটা হয় কি, আপওয়ার্কে কী করতে হয়, আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করতে হয়। দেখা যাচ্ছে ক্লায়েন্ট এখানে জব পোস্ট করে, আপনাকে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, এবং আপনাকে অ্যাপ্লিকেশনটা আপনার স্কিলস, আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনাকে আপনি অ্যাপ্লাই করবেন। এবং সেখানে কম্পিটিশনটা অনেক বেশি, কারণ আপওয়ার্ক মার্কেট প্লেসটা অনেক পুরাতন, যেখানে ফাইবার মার্কেট প্লেসটা নতুন। আরেকটা বিষয় যে ওইখানে আপওয়ার্কটা যেহেতু পুরাতন, সেখানে কিন্তু আপনার কম্পিটিশনটাও বেশি। আর কম্পিটিশন যখন বেশি থাকবে, সো একটা জবে দেখবেন যে অনেক অ্যাপ্লিকেশন পড়ছে, তখন কি হচ্ছে, তখন কিন্তু তারা সেই অ্যাপ্লিকেশনকে একটা শর্ট লিস্ট করে, শর্ট লিস্ট করার পরে দেন কিন্তু তারা আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে। আর ইন্টারভিউয়ের পরবর্তীতে দেন আপনি ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারলে দেন আপনি কাজটা পাচ্ছেন। সো এখানে প্রসেসটা কিন্তু একটু লেন্থলি, যার জন্য আর ফাইবার মার্কেট প্লেসটার জনপ্রিয়তার কারণটা হচ্ছে যে এইখানে কিন্তু সেলাররা যে জন্য ফাইবার মার্কেট প্লেসকে ভালোবাসে, লাইক মি। সো এখানে কি হয়, এখানে বিষয়টা এরকম হয় যে আপনাকে জবের জন্য অ্যাপ্লাই করা লাগে না, ইভেন ক্লায়েন্ট এসে আপনাকে নক দিচ্ছে। এবং এমনও ঘটছে যে আপনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, ঘুম থেকে সকালবেলা উঠে দেখলেন যে আপনার একটা নোটিফিকেশনে দেখলেন যে আপনার একটা অটোমেটিক অর্ডার হয়ে গেছে, মানে আপনার কিছুই হলো না, ঘুমের মধ্যে অর্ডার হয়ে গেল, রাইট? তো এই অটোমেটিক অর্ডারগুলো কীভাবে হয়, বা এই অটোমেটিক্যালি অর্ডার কীরকম, এই বিষয়ে আমরা পরবর্তীতে দেখাবো আমি। আরেকটা যে বিষয় হয় যে ফাইবারে যে কাজটা হয়, আপনি নর্মালি ক্লায়েন্টের সঙ্গে চ্যাটিং করছেন, চ্যাট বক্সে, ইনবক্সে চ্যাটিং করতে করতে দেখা যাচ্ছে 5 মিনিটের ভিতর আপনার অর্ডারটা হয়ে গেল। সো এই যে বিষয়গুলো, যে এই কারণে কিন্তু ফাইবারটা বেশি পপুলার হচ্ছে ডে বাই ডে, এবং এই ফাইবার মার্কেট প্লেসের গ্রোথটাও কিন্তু ডে বাই ডে বাড়ছে। সো চলুন আমরা এত কথা না বলে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইবার মার্কেট প্লেসটা একটু প্র্যাকটিক্যালি দেখে আসি, সেখানে সেলারদের কী অবস্থা বা কাজের কী অবস্থা। সো এইটা হচ্ছে ফাইবারের অফিসিয়াল সাইট। সো এখানে দেখুন, আপনি এখানে একটা সার্চ বক্স আমরা দেখতে পাচ্ছি, এই সার্চ বক্সে আপনি কী সার্ভিস সার্চ করতে চাচ্ছেন সেটা জাস্ট লিখে সার্চ করলে সেই রিলেটেড সেলারদের যে বিজ্ঞাপনগুলো আছে, মানে যেটাকে ফাইবারের ভাষায় বলা হয় গিগ, আপনি আপনার কাজের, আপনি কী কাজ পারেন, আপনার কী স্কিলস আছে, সেই স্কিলসগুলো নিয়ে আপনি একটা বিজ্ঞাপন তৈরি করবেন। লাইক আপনি দেখুন এখানে নিচে কিছু অলরেডি আছে, সো আমরা এখন সার্চ করে দেখবো। চলুন আমরা ফার্স্ট একটু সার্চ করে আসি। ফার্স্ট আমরা একটু ইউআই ইউএক্স সার্চ করি। ইউআই ইউএক্স হচ্ছে বর্তমানে ইউআই ইউএক্স ডিজাইন, বর্তমানে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ভিতরে ইউআই ইউএক্সটা ডে বাই ডে জনপ্রিয়তা পাচ্ছে। সো আমিও ইউআই ইউএক্স আমিও করেছি, এবং আমারও এটার উপর গিগ আছে। সো সবার আগে চলুন আমরা একটু গিগগুলো দেখে আসি। এখানে দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউআই ইউএক্স এরা সার্ভিসগুলো প্রোভাইড করে, সেই রিলেটেড গিগগুলো এখানে সবার গিগ আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো বেসিক্যালি আপনারা বুঝতেই পারছেন যে এইখানে হচ্ছে জাস্ট সে কী সার্ভিস দিচ্ছে সেটা থাকছে, তার প্রাইসিংটা থাকছে, একটা গিগ প্রিভিউ থাকছে যে আপনি যে সার্ভিসটার একটা ডিজাইন, আপনি একটা ডিজাইন যে বিষয়ে আপনি করতে চাচ্ছেন সেটা ডিজাইনই হোক বা যেটা হোক, সেটার একটা থাম্বনেল আপনি এখানে দিয়ে দিবেন, দেন একটা টাইটেল থাকবে, দেন আপনার একটা প্রাইসিং থাকবে। প্রাথমিকভাবে ক্লায়েন্ট কিন্তু দেখবে আপনার টাইটেল, আপনার প্রাইসিং এবং আপনার এই থাম্বনেল, এইটা দেখে কিন্তু সে আপনাকে নক দিবে বা সে
আপনার গিগটা চাইলে আপনাকে নক না দিয়েও ডিরেক্ট সে এখান থেকে অর্ডার করতে পারবে। সো চলুন আমরা ফার্স্ট দুজনের আমরা দুইটা সেলারের এই ইউআই বিএক্সের দুইটা সেলারের গিগ দেখে আসি। চলুন দেখা যাচ্ছে যে ফার্স্ট যিনি আছেন ইনি অলরেডি এই সেলার পাঁচটা কাজ চলছে তার অলরেডি, এখানে দেখুন ফাইভ অর্ডারস ইন কিউই, তার পাঁচটা কাজ চলছে। আর দেন আরেকটা এই সেলারের আমরা দেখতে পাচ্ছি তার হচ্ছে দুইটা কাজ চলছে। সো আমরা একটু তাড়াতাড়ি কাজ করব, আমরা জাস্ট আপনাদেরকে একটু দেখাবো যে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কীভাবে সবাই কাজ করছে। সো নেক্সট যদি আমি আসি ইউআই বিএক্সের পরে আমরা ওয়েব ডিজাইন দিই, ওয়েব ডিজাইন দিয়ে যখন আমি সার্চ করছি দেখুন এখানেও কিন্তু ফার্স্টে চলে আসছে যে ওয়েবসাইট যারা ডিজাইন করে তাদেরকে এখানে দেখাচ্ছে, টপ রেটেড আছে এখানে, লেভেল টু সেলাররা আছে। আবার দেখুন এখানে ফাইবার চয়েস একজন পেয়েছে। সো প্রতিটা ক্যাটাগরিতে কিন্তু ফাইবার থেকে একজনকে নির্বাচন করা হয়, একজনই সেই ফাইবার চয়েসটা পেয়ে থাকে যেটা ফাইবার নিজে চুজ করে সেই সেলারকে। এবং এইটার জন্য কিন্তু আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আপনাকে কোয়ালিটিফুল সার্ভিস দিতে হবে, দেন কিন্তু আপনি এই ফাইবার চয়েসটা পেতে পারেন। আর ফাইবার চয়েসটা পেলে কিন্তু আপনার অর্ডারের পরিমাণ বা আপনার গিগ সব কিছু অনেক বুস্ট হবে। ওকে, সো এই ফাইবার চয়েস আমি নিজেও পেয়েছি এবং যেহেতু রিসেন্ট আমি পেয়েছি, এবং কী কী স্ট্র্যাটেজি ফলো করার জন্য বা কী কী টিপস অ্যান্ড ট্রিক্স করে কী কী ফলো করেছি আমি সেইগুলো করে আমি ফাইবার চয়েসটা পেয়েছি। এই যাবতীয় বিষয়গুলো এইগুলো আমি পরবর্তী আমার যে লেসনগুলো আছে সেগুলোতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। জাস্ট চলুন যেহেতু ইনি ফাইবার চয়েস পেয়েছেন এনারটা একটু দেখে আসি এই সেলার, প্লাস আমরা এখান থেকে একজন টপ রেটেড সেলার তাকে একটু দেখে আসি যারা ওয়েবসাইট ডিজাইন করছে। সো চলুন ফাইবার চয়েস ইনি এনার হচ্ছে সাতটা অর্ডার চলছে, আর এই সেলারেরও দেখুন ছয়টা অর্ডার চলছে। সো আমরা ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে যদি দেখি যে গিগুলা আর সো সেখানে আপনারা অনেকে হয়তো বা ভাবতে পারেন যে প্রথম পেজ আমরা অনেক সময় অনেকে হতাশ হয়ে যাই, অনেকে গিগ দেওয়ার পর দেখা যাচ্ছে নক আসছে না, বা একটা দুইটা কাজ করার পর আর কাজ পাচ্ছি না, বা একটা খারাপ রিভিউ পেয়ে যাচ্ছি, বা এই যে বিষয়গুলো অনেক সময় হয় কি আমরা হতাশায় পড়ে যাই। সো আমার ভিতরে কিন্তু এই বিষয়গুলো কিছু না কিছু ঘটেছে। সো আমারও কিছু ভুল ছিল, আমারও কিছু স্ট্র্যাটেজিগত কিছু ভুল ছিল যেগুলো আমি সংশোধন করে কিন্তু আমার এই পুরো বিষয়টা আমি আস্তে আস্তে করে কিন্তু ইম্প্রুভ করেছি। দেখুন এইখানে কিন্তু ফাইবারের আর একটা সবচেয়ে বড় যে আপনার সম্ভাবনার যে জায়গাটা রয়েছে, ফাইবার কিন্তু নতুন সেলারদেরকেও কিন্তু সে নিজে প্রমোট করছে। দেখুন ফার্স্ট পেজে আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন দেখুন এখনও পর্যন্ত সে একটা কাজও করেনি কিন্তু তার গিগটি কিন্তু ফার্স্ট পেজে আছে, এবং ফাইবার দেখুন রাইজিং ট্যালেন্ট দিয়ে তাকে দিয়ে রেখেছে। সো এটাও একটা বিষয় যে আপনি হতাশ এখানে আপনি হয়তো বা ভাবতে পারেন যে আমি তো নতুন সেলার, কারণ আমি নিজেও যখন ফাইবারে প্রথম গিগ দিয়েছিলাম আমি তখন নিজেও কিন্তু নতুন সেলার ছিলাম, এবং আমাকেও কিন্তু ফাইবার সুযোগটা দিয়েছিল যে ফার্স্ট পেজে দিয়েছিল, এবং আমি সেই সুযোগটা কিন্তু নিয়েছিলাম যখন আমার যাই হোক এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আসছি আমার পরবর্তী লেসনে। আমরা জাস্ট আজকে দেখব যে বিভিন্ন ফাইবারে বিভিন্ন যে ক্যাটাগরি ওয়াইজ সবাই কেমন কাজ করছে বা এখানে সম্ভাবনাটা আসলে কীরকম। ওকে, সো ওয়েবসাইট ডিজাইনের পরে চলুন আমরা একটু দেখে আসি মেলচিম্প, যেহেতু আমি নিজে মেলচিম্প রিলেটেড কাজ করি সো সেই জন্য আমি আপনাদেরকে একটু মেলচিম্পটা দেখিয়ে দেখাবো। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আপনারা অলরেডি কম বেশি সবাই জানেন যে মেলচিম্পের উপর কিন্তু আমার একটা কোর্স আছে, এবং সেই কোর্সে কিন্তু অলরেডি 223 প্লাস স্টুডেন্ট অলরেডি এনরোলড করে ফেলেছে, এবং আমার স্টুডেন্টদের ভিতরে কিন্তু অলরেডি এই তিন চার মাসের ভিতরে অনেকেই কাজ শিখে অলরেডি তারা ফাইবারে কাজ করছে, আপওয়ার্কে কাজ করছে। সো এই হলো বিষয়, এখন চলুন আমরা এই মেলচিম্প থেকে দুইটা গিগ নিয়ে নিই দুজনের, যেহেতু আমারটা ওপেন করি আর একজনের এটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এইখানে এই সেলারের কিন্তু পাঁচটা অর্ডার চলছে। ওকে, সো সে কী করছে, সে মেলচিম্প বা মেলচিম্প এক্সপার্ট সেটা বলছে। আবার দেখুন ইমেল মার্কেটিংয়ের ভিতর কিন্তু এটা কিন্তু ইমেল মার্কেটিংয়ের আন্ডারে, ডিজিটাল মার্কেটিং দেন ইমেল মার্কেটিংয়ের আন্ডারে কিন্তু সে মেলচিম্প। আর ইমেল মার্কেটিংয়ের যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোর ভিতর হচ্ছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে মেলচিম্প, যার জন্য এখানে দেখবেন যে মেলচিম্প লিখে যখন আপনি সার্চ করবেন তখন কিন্তু সার্চ বক্সে দেখুন 1989টা সার্ভিস অ্যাভেলেবেল। সো আপনার কি মনে হয় না যে এই 1900
1999 এর সার্ভিস অলরেডি 1999 জন সেলার যে কাজ করছে করতে পারছে, আপনি সেটা পারবেন না? অবশ্যই আপনি পারবেন। সো এখানে হতাশ হওয়ার কিছু নেই, যেখানে আমরা অনেকেই কিছু হতাশায় ভুগি এবং তাদের জন্যই আমি মনে করি যে আমার এই কোর্সটা তাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে, কারণ আমি মেইনলি যারা অলরেডি ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন বা যারা ফাইবার বিভিন্ন প্রবলেমগুলো আছে তাদেরকে নিয়ে আমার মেইন কোর্সটা আমি আলোচনা করব, আর ফাইবার বিষয়ে বেসিক ধারণাগুলো তো থাকছেই। ওকে, সো দেখুন এখানে আমার 7টা অর্ডার চলছে এবং এখানে দেখুন আমার গিগে আমি 3টা প্রাইস আছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। এবং কিভাবে ক্লায়েন্টকে বেসিক থেকে, অনেক সময় আছে যে অনেক সময় ক্লায়েন্ট বলে যে তোমার বেসিক তো 30, অনেক সময় আপনার সঙ্গে চ্যাট করছে, তো আপনি কিন্তু কিভাবে টেকনিকে একটা ক্লায়েন্টকে 30 থেকে মানে বেসিক থেকে স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম লেভেলে অর্ডার করাইতে আপনি তাকে ইমপ্রেসড করবেন বা তাকে সেটা ইনফ্লুয়েন্স করবেন, এই যে ট্রিক্সগুলো এইগুলো কিন্তু আমি আমার পরবর্তী লেসনগুলোতে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্লাস দেখুন যে আপনি কিভাবে একটা গিগের ডেসক্রিপশন আপনি লিখবেন, সেটা কিভাবে আপনি টাইটেলটা সিলেক্ট করবেন, মানে গিগটাকে কিভাবে আপনি সাজাবেন, কারণ ফাইবারের মেইন স্ট্র্যাটেজির বিষয়গুলো যে মেইন যে আমাদের ভুল ভ্রান্তিগুলো হয়ে থাকে, আমাদের একটা গিগ প্রিভিউ সিলেকশন একটা ভুল হয়ে থাকে, আমাদের টাইটেলটা আমরা ঠিকমতো নিতে পারছি না বা আমরা প্রাইসিংটা ঠিকমতো করতে পারছি না, যার জন্য কিন্তু আমাদের গিগ ক্রিয়েট করার পরেও আমরা কিন্তু কাজ পাচ্ছি না, যেখানে একই টাইমে দেখা যাচ্ছে অন্য একজন মানুষ গিগ ক্রিয়েট করে কিন্তু সে নিউ হওয়া সত্ত্বেও আপনাকে ক্রস করে সে চলে যাচ্ছে উপরে। সো এই যে বিষয়গুলো, এই যে ছোটো ছোটো বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই যে আমার একটা গিগ, আমার আরও একটা গিগ আছে UI UX, যেহেতু আমি UI UXও শিখেছি এবং UI UXও করি। সো চলুন, এটা হচ্ছে আমার UI UXের আরেকটা গিগ এবং আমি এখানেও 2টা কাজ করেছি, এটা আমি নতুন স্টার্ট করেছি। মেইলচিম্পের উপরেই মূলত আমি অনেকদিন যাবৎ কাজ করে আসছি। সো UI UXের উপর কিন্তু আমি দেখুন, আমাকে কিন্তু এই ক্লায়েন্ট আমার বিহ্যান্স প্রোফাইল দেখে আমাকে নক দিয়েছিল। সো আমি কিন্তু তাকে ইভেন সে নিজেও পরে ফাইবারটাকে প্রিফার করে, ইভেন আমি তাকেও বলি যে তুমি ফাইবারের মাধ্যমে আসো, মানে সে ফার্স্টে বলেছিল যে বিহ্যান্স থেকেই সে অর্ডার করবে, বাট আমি তাকে বলেছিলাম যে না, আমি ফাইবারের মাধ্যমে তোমাকে আসতে হবে অর্ডার করতে হলে, দেন কিন্তু সে ফাইবারের মাধ্যমে আসে এবং সে কিন্তু পরবর্তীতে পরপর 2টা কাজ আমাকে দিয়ে করায়। এই দেখুন, এই একটা কাজ আমি তার করেছি, এই একটা কাজ। সো এই একটা বিষয় যে আপনি ক্লায়েন্টকে অনেক সময় দেখুন যে আমি কিন্তু বাইরের ক্লায়েন্টকে ফাইবারে নিয়ে এসে কাজ করেছি, তাকে আমি সেভাবে ইনফ্লুয়েন্স করেছি যে তুমি সে এভাবে চলে আসো, বা আমি ফাইবারের মাধ্যমে ট্রাস্টেড, বা সেও চিন্তা করে দেখেছে যে না, ফাইবার একটা ট্রাস্টেড একটা সাইট, যে এখানে আমারও দেখা যাচ্ছে যে টাকা, সে ক্লায়েন্টও অনেক সময় চিন্তা করতে পারে যে আমারও টাকা একটা বিষয়, আমি একজনকে দিব সে যদি কাজ না দেয়, আবার সেলারের ক্ষেত্রে একটা বিষয় থাকে যে আমি একটা কাজ করে দেবো আমি যদি টাকাটা ঠিকমতো না পাই, মানে এই যে একটা কনফিউশনে আমরা ভুগি, সেটার একটা সলিউশন আমাদেরকে এই ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলো যেটা প্রোভাইড করে থাকে। সো এই ছিল বিষয়। আর আমার গিগ বা আমার আর্নিং স্ট্র্যাটেজি এগুলো আমি বিস্তারিতভাবে আমার প্রোফাইল দেখিয়ে দেখিয়ে আমার নেক্সট লেসনগুলোতে সম্পূর্ণভাবে আপনাদেরকে আলোচনা করব, এবং ক্লায়েন্টের সঙ্গে আপনি কিভাবে ডিল করবেন, এই যে দেখুন যে আমি যেটা আপনাদেরকে দেখালাম যে একটা বাইরের বিহ্যান্সে ক্লায়েন্ট নক দিয়েছে, সেই ক্লায়েন্টকে কিন্তু আমি ফাইবারে নিয়ে এসেছি। আবার অনেক সময় আছে কি, এখন দেখুন আমার মূল টার্গেট কিন্তু আমার এই গিগটা তো অলরেডি ফার্স্ট পেজে আছে, আমার এখনকার টার্গেট কিন্তু আমার ওই গিগটাকে ফার্স্ট পেজে নিয়ে আসা। সো এখানেও কিন্তু কিছু ট্রিক্স আছে বা কিছু টিপস আছে, আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো আমি অলরেডি অ্যাপ্লাই করার চেষ্টা করছি। সো চলুন আমরা আরেকটা সার্ভিস লিখে সার্চ করি, ফ্লায়ার ডিজাইন। চলুন আমরা একটু ফ্লায়ার ডিজাইনের অবস্থাটা দেখে আসি যে মার্কেট প্লেসে ফ্লায়ার ডিজাইনের অবস্থাটা কীরকম। সো দেখুন আমরা এখানেও কিন্তু অলরেডি একজন ফাইবার চয়েস একজনকে দেখতে পাচ্ছি, চলুন তারটা আমরা একটু ওপেন করে দেখি। আর এখানে আরেকজনও দেখছি, আমরা যেহেতু বলছি দুজনেরটা ওপেন করে দেখব, দেখুন সে ফাইবার চয়েস পেয়েছে, তার 7টা অর্ডার চলছে, ফ্লায়ার ডিজাইন, নাইস ফ্লায়ার ডিজাইন। সো এখানে দেখুন এখানে আরেকজন সে ফ্লায়ার ব্রোশার ডিজাইন করছে, সে তার কিন্তু 9টা অর্ডার চলছে। সো আবার দেখুন আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই, সেক্ষেত্রেও যদি আমরা দেখি যে এখানে নতুন অনেকেই আছে, দেখুন এখানে কিন্তু মাত্র একটা কাজ করেছে একজন সেলার, সে কিন্তু ফার্স্ট পেজে আছে। সো বিষয়টা এরকম যে ফাইবার কিন্তু সবসময় কী করে, মানে সে মিক্সড আপ করে নতুন পুরাতন, কারণ আপনি এখানে দেখবেন যে সার্চ করলে কিন্তু এখানে রিলিভেন্স আসে, রিলিভেন্সের
মানে হচ্ছে যে টপ এখানে আপনি যেমন টপ রেটেড বেস্ট সেলিং গিগগুলো যেরকম থাকবে, নিউ সেলারদের গিগগুলোও কিন্তু এখানে থাকবে। আবার আপনি দেখা যাচ্ছে ক্লায়েন্ট এখানে আরও বেশি ফিল্টারিং করে বা আরও বেশি আলাদা স্পেসিফিকভাবে সার্চ করতে চায়, সেখানে কিন্তু দেখুন বেস্ট সেলিং নিউয়েস্ট অ্যারাইভাল দুইটা অপশনই কিন্তু এখানে ফাইবার আছে। সো ফাইবারে কিন্তু আপনি নিউ সেলার হিসেবেও কিন্তু আপনার হতাশ হওয়ার কিছু নেই যে আমি কাজ পাবো কি না বা এই অনিশ্চয়তা ভোগার কিছু নেই। সো এখন দেখুন, এতক্ষণ আমরা এই ফাইবার মার্কেট প্লেসে আপনাদেরকে দেখালাম যে কীভাবে সেলাররা কীরকম কাজ পাচ্ছে বা এই প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ এরকম কিন্তু হিউজ ক্যাটাগরি আছে। আপনি দেখুন আবার প্রতিটা ক্যাটাগরি সার্চ করার পরে যখন আপনি সার্চ করবেন দেখুন সাজেস্টেড বিভিন্ন সাব ক্যাটাগরিগুলোও কিন্তু আছে। সো এখানে কিন্তু আপনার অপরচুনিটি অনেক বেশি। আর আরেকটি বিষয় এখন চলুন যে ফাইবারের যে ফিউচারটা, অনেক সময় হয় না যে এই মার্কেট প্লেসে আমি দেখা যাচ্ছে আমার ফিউচার বা আমার ক্যারিয়ার হিসেবে আমি ফাইবারটাকে নিচ্ছি, কিন্তু এর ফিউচারটা আসলে কী? সো এই প্রশ্নটা কিন্তু আমি থাকলে করতাম বা আমার মধ্যে কিন্তু এটা আসতো, আশা করি আপনাদের ভিতরে সেটা আছে। চলুন আমরা এই বিষয়ে যে ফিউচার অফ ফাইবার এটা একটা শর্টকাট একটা সংক্ষেপে আমরা একটু দেখে আসি। সো দেখুন এখানে আমি 2019 সালে ফাইবারের যে রেভিনিউ সেই রেভিনিউটা এখানে আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে ছোট আকারে একটু রেখেছি, যেখানে গত বছর 2019 সালে তাদের রেভিনিউটা ছিল $100 মিলিয়ন। সে $100 মিলিয়ন যদি আপনি বাংলাদেশি টাকায় হিসাব করেন তাহলে কিন্তু আপনারা সে 80,000 কোটি টাকা ফাইবার লাভ করেছে 2019 সালে। সো আর আমরা যারা ফ্রিল্যান্সিং যারা ফাইবার সেক্টরে অলরেডি আছি বা অলরেডি ফ্রিল্যান্সিং আমরা যারা টুকটাক জানি তারা কিন্তু আমরা জানি যে এই ফ্রিল্যান্সিং ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্ক এরা কিন্তু 20% এরা নিয়ে নেয়, বাকি 80% কিন্তু সেলাররা নেয়। মানে এই যে টোটাল যদি আমরা চিন্তা করি যে তাহলে ফাইবার যদি 100 মিলিয়ন ফাইবার যদি তাদের লাভ করে তাহলে আপনি এখন চিন্তা করে দেখুন সেখান থেকে তাহলে সেলাররা ওয়ার্ল্ড ওয়াইড কত লাভ করেছে। তো সেলারদের সেই হিসাবে আমি একটা অ্যাপ্রক্সিমেট হিসেবে এখানে করেছি যে দেখুন সেলারদের রেভিনিউটা প্রায় $400 মিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় আপনি যদি হিসাব করেন 320,000 কোটি টাকা, এটা কিন্তু সেলাররা ইনকাম করছে। দেখুন ওয়ার্ল্ড ওয়াইড এত সেলার এত টাকা ইনকাম করছেন, সো আপনিও পারবেন। সো এটা নিয়ে কোনো চিন্তা নেই, আর ইনশাল্লাহ আমার এই কোর্সটা আপনারা যদি ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনার স্ট্র্যাটেজিগত যে ভুলগুলো ছিল আশা করি আমি সেগুলো সলভ করে দিতে পারবো, কারণ আমি নিজে এইগুলো ফেস করেছি, যার জন্যই আমি চেষ্টা করেছি যে সেই বিষয়গুলো আপনাদের সামনে আনার জন্য। আর আরেকটা বিষয় যেটা দেখুন যে ফাইবারের কিন্তু প্রতি বছর তার মার্কেট গ্রোথ রেটটা এখানে কিন্তু আছে, দেখুন তার অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 40-41%। সো ডে বাই ডে এটা কিন্তু ইম্প্রুভ হচ্ছে, কেননা 2010 সালে ফাইবারের জার্নি আর মাত্র 10 বছর বয়সে দেখুন তাদের কিছু ডিফারেন্ট কিছু স্টাইল বা তাদের এই যে বিষয়গুলোর যার জন্য কিন্তু সেলাররা তাদেরকে এত ভালোবাসছে বা এইটা কিন্তু আজ এত জনপ্রিয়তা লাভ করেছে। 10 বছরের মাথায় দেখুন এরা কিন্তু টপ কয়েকটা মার্কেট প্লেসের ভিতরে চলে এসেছে, এবং এদের যে অ্যানুয়াল যে গ্রোথ রেটটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে বোঝাই যায় যে ফাইবারের ফিউচারটা কতটা ভালো হতে পারে। সো আরেকটি বিষয় হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলতে চাই যে সরি যে আমি যে এই আপনাদেরকে ফাইবারের যে রেভিনিউটা দেখালাম সেটা কিন্তু আপনি চাইলে এখানে গুগল করতে পারেন। দেখুন আমি কিন্তু অলরেডি গুগলে সার্চ করে রেখেছি ফাইবার রেভিনিউ 2019, ওরা কিন্তু দেখুন ডেটাটা অ্যানাউন্সেস যে ডেটাটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। সো কেউ যদি আপনারা মনে করেন যে না আপনারা নিজেরা সার্চ করে দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পারেন। সো এই ছিল বিষয়, আর এখান থেকে আমরা তাহলে বুঝতে পারছি যে ফাইবারের ফিউচারটা অ্যাকচুয়ালি কীরকম। সো এখন আপনি ডিসাইড করেন যে আপনি আপনার এই যে কোয়ারেন্টাইনের যে সময়টা সেই সময়টা বা আমার আপনার যে অবসর সময়টা আমরা যারা কম্পিউটারে মুভি দেখি বা গান শুনে আপনি মুভি দেখে বা গান শুনে আপনার টাইমটা স্পেন্ড করবেন, নাকি এই সময়ে আপনি একটা কোনো স্কিলস অর্জন করে মার্কেট প্লেসে আপনি কাজ করবেন। সো দ্যাটস ইট, এই ছিল আজকের মতো। সো আপনারা সবাই ভালো থাকবেন, আর এই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী লেসনে, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।